হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ অ্যাপ্লিকেশন থেকে। আমরা কিন্তু ইংলিশ অ্যাপ্লিকেশন থেকে অনেকগুলো ক্লাস অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, আর আমরা এমনভাবে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা যারা আছো একটু দুর্বল এবং যারা মোটামুটি ভালো, সবার জন্যই আমরা বাংলা অর্থ সহকারে এবং অনেক ইজি ভাষায় দেওয়ার চেষ্টা করতেছি। তো তার ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি হবে এই বিষয়টি তোমরা অনেকেই কিন্তু চেয়েছিলে অনেক আগে, হয়তো আমরা টাইমলি ক্লাসটি দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবু আমরা এখন দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের বিষয়টা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ফর কনস্ট্রাকশন অফ এ ব্রিজ ওভার এ ক্যানেল। তার মানে তোমার এলাকায় একটি নদীর উপর দিয়ে একটি ব্রিজ দরকার, সেই জন্য তুমি ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের কাছে একটি আবেদন করবে। এই আবেদনটা হতে পারে ইউনো অথবা ডিসি, যে কারো বরাবর হতে পারে, তুমি কিন্তু সেটা দিয়ে দিবে। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমরা অ্যাপ্লিকেশন নিয়ে যে প্রথমে লিখবো কি ডেট, ডেট দিয়ে আমরা যে ডেটটাই লিখবো সেটা দিয়ে দেবো। এরপর হচ্ছে দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান লিখে একটা কমা দিব। এরপরে একটা স্থানের নাম, কোন এলাকার চেয়ারম্যান, আমরা এখানে লিখেছি হামিরদি ইউনিয়ন কাউন্সিল, একটা ইউনিয়ন কাউন্সিলের নাম দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো স্থানটার নাম দিবে। এরপরে এইটা কোন স্থানে অবস্থান করছে সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আমরা এখানে একটা নাম দিয়েছি ভাঙা ফরিদপুর, ঠিক আছে। তো এরপরে হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টটা কি, রিকোয়েস্ট ফর কনস্ট্রাক্টিং এ ব্রিজ, আমরা একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে স্যার, জনাব, অন বিহাফ অফ দ্য পিপুল অফ হামিরদি আন্ডার ইয়োর ইউনিয়ন কাউন্সিল, আমরা হামিরদি ইউনিয়নের জনগণবাসী, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে দেয়ার রানস এ ক্যানেল থ্রু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে একটি নদী প্রবাহিত হয়েছে। মেনি পিপুল ইনক্লুডিং স্টুডেন্টস হ্যাভ টু ক্রস ইট এভরি ডে টু গো টু মার্কেট, আমাদের এখানে কি প্রতিদিন কি করতে হয়, অনেক জনগণ, তার মধ্যে স্টুডেন্ট আছে, তাদের প্রতিদিনই কি মার্কেটে যেতে হয়, স্কুলস এবং স্কুলে যেতে হয়, অ্যান্ড কলেজেস এবং কলেজেও যেতে হয়। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ফর স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য, টু ক্রস দ্য ক্যানেল অন ফুট ডিউরিং দ্য ড্রাই সিজন, ছাত্রছাত্রীদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় যখন পায়ে হেঁটে এটা পার হওয়া, যখন শুকনো মৌসুম থাকে, হোয়েন বোটস আর নট অ্যাভেলেবেল, যেখানে কি থাকে না, কোনো নৌকা থাকে না, অনলি এ ব্রিজ ওভার দ্য ক্যানেল ক্যান সলভ দিস প্রবলেম ইজিলি, একমাত্র একটি ব্রিজই এই সমস্যার সমাধান করতে পারে অনেক সহজভাবেই। দেখো, এই কথাটুকু হচ্ছে আমরা মেইনলি কিন্তু আমরা বলে দিতে পারি, বা মেইন টপিক হিসেবে এতটুকু কথা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর আমরা নিচের যে টপিকসটা আছে সেই টপিকসটা দেবো, যেরকম দেয়ার ফর, অতএব, আই প্রে অ্যান্ড হোপ, আমি প্রার্থনা করি এবং আশা করি, দ্যাট যে, ইউড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু টেক এ নেসেসারি স্টেপ, একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, টু কনস্ট্রাক্ট, একটি নির্মাণ করে, এ ব্রিজ ওভার দ্য ক্যানেল, ক্যানেলটার উপরে বা এই নদীটির উপরে, ইয়োর্স ফেইথফুলি, আমরা একটা নাম দিয়েছি মেহেদি, অন বিহাফ অফ দ্য পিপুল অফ হামিরদি, হামিরদি ইউনিয়নের জনগণের পক্ষ থেকে। তো এই ছিল হচ্ছে আমাদের টপিকসটার মূল কথা বা অ্যাপ্লিকেশনটা। তোমরা যদি এতটুকুই লিখে আসতে পারো ইনশাল্লাহ পুরোপুরি একটি নাম্বার পেয়ে যাবে। তো তোমরা যখন এই পড়াটা পড়বে তখন অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং বাংলাটা বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা শব্দের বা প্রত্যেক লাইনের বাংলাটা যদি তুমি একবার আয়ত্ত করে এটা বাংলার সাথে সাথে ইংলিশটা মিলে মিলে পড়তে পারো, যেভাবে করে আমরা বলে দিলাম তোমাদের, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এটা মুখস্থ করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আর শেষ করার আগে বলে যাচ্ছি তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও, আমরা দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে আরও একটা কথা বলছি, দেখো আমাদের এই চ্যানেলটিতে তোমাদের ইংরেজি ভাষা শিক্ষার প্রোগ্রাম যাচ্ছে খুব সহজ ভাষায়, এবং তোমরা যাতে বোঝো, যেভাবে করে বোঝো খুব ইজিলি, একদম শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছ তাদের জন্য দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এই ইংরেজি ভাষা শিক্ষার প্রোগ্রামগুলো কিন্তু অবশ্যই ফলো করতে পারো, আশা করতেছি এই ক্লাসগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।